কই জলডবা গাঁও যে কর্মশালা আছিল কর্মশালা আজি অন্তিম দিন আর অন্তিম দিন দেখা গৈছে যে ব্যাপক প্রস্তুতি চলাইছে সমাগত বিশ্বাক আদরার কারণে আর মই প্রথমতে ছাত্র ছাত্রী আছে বা বহু যুবক যুবতী আছে প্রথমতে এগারী ছাত্রীর পর মই জানিবলে যত্ন করিম ভন্টি তোমার নামটো কবা নমস্কার মোর নাম মনীষা রায় হয় ইয়াত কর্মশালাত আহিছা কেনেকুয়া লাগিছে বা কিমান দিনের পর ইয়াত কর্মশালা হয়ে আছে সাত দিনের পর আর ভাল লাগিছে হয় কিমান ছাত্র ছাত্রী আছে 60 আর কর্মশালার জড়িয়ে যে প্রশিক্ষণ লইছা আর সমাগত বিশুয়া বিশুয়ার কারণে কি কবা তুমি আমি বিশুয়ার কারণে ইয়াত নৃত্য পরিবহন করে আসো হয় ভাবি আসো মানে রেডি প্রস্তুতি লইছে আগর ভাবি আসো আগর বিশুয়াটো ভালদরে হব হয় হয় ধন্যবাদ জানাইছো আর এনেদরে দেখা গৈছে যুবক যুবতী বা ছাত্র ছাত্রী সকলে ইয়াত দেখা গৈছে প্রথমে আন এগারী ছাত্রী আছে তারপর জানিবলে যত্ন করিম বন্টি তোমার নামটো নমস্কার মোর নাম দীপামণি রায় হয় তুমি ইয়াত আইসা কেনেকুয়া লাগিছে ভাল লাগিছে ভাল লাগিছে কি কি নৃত্য প্রদর্শন করেছা ইয়াত শিখিছা হুদুম আৰু কাটি উদুম আর কাতি নৃত্য হয় ধন্যবাদ জানাইছো আর ইয়াত প্রশিক্ষক আছে মানে তারপর জানিবলে যত্ন করিম হয় বাইদেউ কি কব এই যে কর্মশালা আছে কর্মশালার বিষয়ে কি কব নমস্কার প্রথমতে মই আপনার জড়িয়ে সমগ্র অসমবাসী রাইজক আগন্তক বিহুর আর বিহুয়ার শুভেচ্ছা জ্ঞাপন করছো লগতে জলডোবা আঞ্চলিক যে আকাশুর আমার সদস্যবৃন্দ আছে তেওঁলোককো মই বহুত মোৰ আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছো তেওঁলোক যে ইমানখিনি আমার মানে সংস্কৃতিক আগুয়াই লৈ যোৱাৰ কারণে প্রচেষ্টা করে আছে আজি আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীটোর বহুত ঠাইতে গেত বাৰু যদিও মানে বহুতখিনি পিছপৰি আছো আমার প্রচেষ্টা এইটাই যে আমি আমার ভাষা আর সংস্কৃতির জড়িয়ে আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীটো যাতে আরও বহু দূরলৈ আগুয়াই লৈ যাব পাৰো বিশ্ব দরবারত যাতে আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীটোর নাম বারে বরণীয় করে তুলব পাৰো সেইখিনি প্রচেষ্টার আজি আমি প্রশিক্ষক প্রশিক্ষিকাখিনি ইয়াতে আমি ছাত্র ছাত্রীখিনিক যথেষ্ট আমি শিকাই লবলৈ যত্ন করছো চেষ্টা করছো বাৰু যিখিনি হৈছে ভালে হৈছে আৰু মই আশা ৰাখিছোঁ যে আগন্তক যাতে কোচ হেৰি আমাৰ জলডোবাৰ কোচ ৰাজবংশী যিটো ছাত্ৰ সংগঠন তেওঁলোকক মই কৰজৰে অনুৰোধ জনাইছোঁ যে আগলৈকে যাতে আৰু বহুদিনীয়া প্ৰশিক্ষণ এটা শিবিৰ আয়োজন কৰে তাতে আমাৰ গোটেই কৃষ্টিখিনি যাতে আমি শিকোৱাৰ প্ৰচেষ্টা কৰিব পাৰোঁ এইখিনি কৈয়ে মই আৰু কিমান ছাত্ৰ ছাত্ৰী আছে ছাত্ৰ ছাত্ৰী ক'বলৈ মানে নিয়েৰ এবাউট 60 আৰু আমাৰ প্রশিক্ষার্থী ছাত্রীখিনির বাহিরেও আমার যি গার্জিয়ানখিনি আছিল আমার অভিভাবকখিনি পৰাও আমি যথেষ্ট পরিমাণে সহায় সহযোগিতা পাইছো তেখেতসকলৰ ফালৰ পৰা আমি মানে গায়িকা বহুতখিনি পাইছো মানে গাবলৈ প্রচেষ্টা করেছে আমার ইয়াত সহযোগিতা করেছে তার কারণে তেওঁলোকক আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছো আমার গোটেইখিনি মানে ধরক আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।